টকঝাল মিষ্টিতে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে শেয়ার করব আমার মায়ের তৈরি করা সহজ একটি রেসিপি দেখে নিন চিংড়ির হালকা হলুদ ঝোল স্বাদে গন্ধে অতুলনীয় ভাতের সাথে এক কথায় অনবদ্য চলুন শুরু করি আমার আজকের রেসিপি নিয়েছি মিডিয়াম সাইজের পাঁচটা প্রণ দেখুন এগুলো ডিম শুদ্ধ আছে শীতের শুরুতে এরকম প্রণ বেশি পাওয়া যায় আর এগুলোর টেস্টও হয় অসাধারণ রান্নায় একদম অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় প্রথমেই এতে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে খুব ভালো করে প্রতিটা মাছের সাথে এগুলো মাখিয়ে নেব সব প্রণের গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব তারপরে এটা ভাজবো এটা একটুখানি সরিয়ে রেখে দেবো এবং সেই ফাঁকে তৈরি করে নেব মশলা যেটা আমাদের রান্না করতে লাগবে নিয়ে নিচ্ছি আন্দাজ মতো নুন নুনটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো দেবেন দিয়ে দিচ্ছি হলুদ আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য সেই সঙ্গে দিয়ে দেবো রেড চিলি পাউডার যেটা কিনা একটু ঝালের জন্য ঝাল যে যেরকম পছন্দ করেন সেরকম অবশ্যই দেবেন অল্প একটু চিনি দিলাম এটা কিন্তু অপশনাল কেউ পছন্দ না করলে নাও দিতে পারেন চিনি দিলে একটু ব্যালেন্স হয় সেই কারণে আমি সব রান্নাতেই একটু চিনি দিতে পছন্দ করি এবার জল দিয়ে দিচ্ছি এবং সব খুব ভালো করে মিক্স করে নেব সব মশলা ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আমাদের মশলা রেডি রান্না করার জন্য তৈরি হয়ে গেল আমাদের মশলা এবার কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই আমি করব তেল একটুখানি কড়াতে মাখিয়ে নেব আর তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিতে থাকব তেল গরমই হয়ে গেছে এবার একটা করে চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দেব আর লো ফ্লেমে এটা একটু হালকা ফ্রাই করে নেব একটা দিক হলে আর একটা দিক উল্টে দিতে হবে দেখুন খুব বেশি ফ্রাই কিন্তু করছি না চিংড়ি মাছ হতে খুব বেশি সময় লাগে না আর বেশি ফ্রাই করলে চিংড়ি মাছ বড্ড শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না মাছের যে সফট ব্যাপারটা থাকে সেটা নষ্ট হয়ে যায় দেখুন সোনালি রং ধরে গেছে এগুলো কিন্তু এবার আমি তুলে নেব এগুলো আর ফ্রাই করার কোনো দরকার নেই দেখুন কালার এসে গেছে সুন্দর এবার এগুলো তুলে নেব ওই কড়াতেই আর একটু তেল দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি দিতে থাকব ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো এলাচ তেজপাতা এটা একটু তেলে মিক্সড করে নিলাম আর দেব একটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই মতন লঙ্কা দেবেন কম বেশি দিতেই পারেন এ ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার তৈরি করে রাখা মশলা লো ফ্লেমে মশলাটা ফ্রাই করতে হবে বা কষতে হবে মশলার বাটিতে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর এটা নাড়তে থাকবো লো ফ্লেমে ফ্রাই করতে থাকবো যাতে মশলার কাঁচা যে গন্ধটা স্পেশালি হলুদের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায় সেটা থেকে গেলে খেতে একেবারেই ভালো লাগবে না দেখলেন তো এর মধ্যে আদা রসুন ধনে জিরে কোনোটারই সেরকম কোনো ব্যবহার নেই খুব সামান্য কিছু মশলা দিয়ে এই রান্নাটা তৈরি হয়ে যায় এবং খেতে অসাধারণ হয় এই রান্নাটায় যেহেতু মশলার খুব একটা ব্যবহার থাকে না তাই প্রণের গন্ধটাও খুব ভালো পাওয়া যায় আর এত লাইট হয় এই চিংড়ির ঝোল গরম ভাতের সাথে জাস্ট জমে যায় এতে আন্দাজ মতো জল দিতে হবে জলটা নিজেদের আন্দাজ মতো দেবেন যে যেরকম ঝোল রাখতে চান সেই মতন দেবেন দেখুন ঝোলটা ফুটে উঠেছে আমি এবার এর মধ্যে একটা একটা করে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিতে হবে চিংড়ি মাছগুলোতে ডিম থাকার জন্য খেতে আরও সুস্বাদু লাগে এগুলো এইভাবে উল্টে দিচ্ছি আহা যা সুন্দর গন্ধ বেরিয়েছে কী বলি আপনাদের আমার মায়ের তৈরি করা সহজ এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ফাইনালি আরেকটু জল দিয়ে দেবো যেহেতু এটা ঝোল আর একটু জল লাগবে জল দিয়ে এটা একটু ফুটতে দেবো আমার রেসিপির সাথে সাথে আমার মা ঠাকুমা দিদার কিছু স্পেশাল রেসিপিও আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকব। তাই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখুন এটা ফুটে উঠেছে এটা ফুটে উঠলে খুব বেশি কিন্তু কিছু করার নেই মশলা সব তৈরি হয়ে যাওয়ার পরই মানে মশলা কষা হয়ে যাওয়ার পরই ফাইনালি জলটা দিয়েছি এটা ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ঝোলটা একবার দেখে নিচ্ছে দেখুন ঝোল কিন্তু পারফেক্টলি ডান গরম ভাতে খাওয়ার জন্য মানে সত্যি কথায় অনবদ্য আর কিচ্ছু লাগবে না দিয়ে দিচ্ছি কুচোনো ধনেপাতা পাতা শীতের শুরুতেই ডিম ভরা এই রকম চিংড়ির সাথে ধনেপাতার গন্ধ মাখা ঝোল সত্যি অমৃত সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা একটু চাপা দিয়ে রেখে দেবো মিনিট দশেক মতো আপনারাও সার্ভ করার আগে এটা একটু চাপা দিয়ে রেখে দেবেন তাহলে পুরো রান্নাটায় চিংড়ি ধনেপাতা পাতা সব কিছুর গন্ধটা থেকে যাবে যা খেতে খুবই ভালো লাগবে গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ির এই ঝোল সবাই আপনার রান্নার তারিফ করতে বাধ্য আমার মায়ের এই সহজ রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরে আসছি একটা চটপটা কিন্তু ইজি রেসিপি নিয়ে তাই একদম সঙ্গে থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি